সোনামের ম্যালেরিয়া জ্বর হয়ে গেছিল, এই জন্য ওর বাবা অমরেশ মশারি কিনতে যাচ্ছিল। শুনছো, বেশি দামি মশারি নিয়ে আসবে না, তোমার মেয়ে দু চার দিন মশারি টাঙাবে তারপর ফেলে দেবে। না বাবা, আমি মশারি টানা ব্যবহার করে যাব, ভালো মশারি নিয়ে আসবে। অমরেশ মশারির দোকানে গেল, যেখানে নতুন আর পুরনো দু রকমেরই মশারি কিনতে পাওয়া যাচ্ছিল। আরে দাদা, নতুন আর পুরনো মশারির মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আমি। এদের কোয়ালিটিতে কোনো পার্থক্য থাকবে না, আপনি পুরনো মশারির চিন্তা না করে এখান থেকে নিয়ে যেতে পারেন। ওই কোণে রাখা মশারিটা কিনে নিন, একেবারে নতুন মতোই, সস্তা দামে দিয়ে দেব। দোকানি যেই মশারিটা সাজেস্ট করেছে সেটা অমরেশেরও পছন্দ হল, আর অমরেশ ওই মশারিটা কিনে নিজের বাড়ি নিয়ে গেল। সেই রাতে সোনম মশারি টাঙিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে সোনম ভয় পেয়ে উঠে পড়ল, যখন ওর মনে হয়েছিল যে খাটের নিচে ওর পিঠে কেউ কিছু ফুটিয়ে দিয়েছিল। সোনম নিজের পিঠে হাত লাগিয়ে যখন দেখল ওর আঙুলগুলোতে রক্ত লেগেছিল। সোনম তখনই খাটের নিচে দেখল, নিচে একটা ভূতনি ছুরি নিয়ে শুয়েছিল আর মুচকি হাসছিল। সোনম চিৎকার করে নিজে মশারি থেকে বাইরে বেরিয়ে চলে গেল। বাবা, আমার খাটের নিচে কেউ আছে। কে আছে তোমার খাটের নিচে? অমরেশ মশারির ভেতরে ঢুকে খাটের নিচে দেখল। বাবা, এখানে ডাইনি ছিল, ও আমার পিঠে কিছু ফুটিয়েছিল। সোনমের বাবা সোনমের পিঠটা দেখল, কিন্তু পিঠে কোনো চিহ্ন ছিল না। সোনমের আঙুল থেকে রক্ত উধাও হয়ে গেছিল। এর মাথাটা খারাপ হয়ে গেছে, শুধু শুধু ঘুমটা নষ্ট করে দিল। কোনো ছেলেকে ডেকে নিসনি তো মশারির ভেতরে? কে বাজে কথা বলছো মা? তোমরা দুজন এখন লড়াই শুরু করো না তো, আমার সকালে উঠতে হবে। সোনম, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমোতে যাচ্ছি। সোনম মশারির ভেতরে ঢুকলো আর বিছানায় বসে অনেকক্ষণ জেগে থাকার পর ঘুমিয়ে পড়ে। অনেকদিন পর্যন্ত কোনো ঘটনা আর ঘটেনি, সোনমের ম্যালেরিয়াও ঠিক হয়ে গেছিল। বাবা, আমি এবার মশারিটা তুলে রেখে দিই? না সোনম, যতদিন মশার উৎপাতটা কমছে না ততদিন মশারি টাঙিয়েই শোবে, তোমার আবার জ্বর হয়ে যেতে পারে। সোনমের মশারি টাঙানোর ইচ্ছে তো একদমই ছিল না, কিন্তু তাও নিজের বাবার কথাতেই মশারি টাঙিয়েই শুতে লাগলো সে। একদিন রাতে যখন সোনম গভীর ঘুমে ঘুমোচ্ছিল তখন একটা আওয়াজ ওর কানে ফিস ফিস করল। এটা আমার মশারি! সোনম ভয় পেয়ে উঠে পড়ে। কে আছে? সোনম মশারি থেকে বাইরে বেরিয়ে নিজের বাবার বিছানার কাছে গেল, কিন্তু ও নিজের মা বাবাকে আর জাগায়নি। আমি কোনো স্বপ্ন দেখিনি তো, মা আবার আমায় বকবে। সোনম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল আর তারপর ফিরে গিয়ে খাটের ওপর গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে কেউ সোনমের পিঠে কিছু ফুটিয়ে দিল। যখন সোনমের চোখ খুলল তখন ও দেখল যে মশারির ওপরে ভূতনি শুয়ে আছে আর ওর দিকেই তাকিয়ে আছে। কেমন আছো? সোনম তখনই মশারির বাইরে লাফিয়ে আসে আর দৌড়তে দৌড়তে নিজের মা বাবার কাছে গিয়ে পৌঁছয়। কি হয়েছে সোনম, মশারির উপরে ডাইনি শুয়ে আছে? তিনজনই সোনমের খাটের কাছে চলে গেল। ওরা সবাই দেখলো যে মশারির ভেতরে একটা ভূতনি খাটের ওপর বসে আছে। এটা আমার মশারি, যে কেউ এর ভেতরে শোবে আমি তাকে জ্যান্ত মেরে ফেলব। সোনমের পরিবার তখনই বাড়ি থেকে বাইরে পালিয়ে যায় আর ওদেরই মহল্লাতে থাকা তান্ত্রিকের কাছে পৌঁছয়। তান্ত্রিক বাবা, আমাদের ঘরে একটা ডাইনি চলে এসেছে। কিছুদিন আগে আমি একটা মশারি এনেছিলাম, ওই মশারিতে একটা ডাইনির বাস আছে। তান্ত্রিক অমরেশ আর মহল্লার আরো কিছু লোকের সাথে ওর বাড়িতে গেল। তান্ত্রিক ডাইনির উপর ছাই ছুড়ল আর অনেক মন্ত্র পড়ে ডাইনিকে কথা বলার জন্য রাজি করালো। কে তুই আর এই বাড়িতে কেন এসেছিস? আমার নাম অপর্ণা আর আমি এই বাড়িতে এই মশারির জন্য এসেছি।
আমার বাবা রঘুবংশ চবের মশারির দোকান আছে। ওনাকে ওপর থেকে বড্ড সভ্য আর সামাজিক মনে হয়, কিন্তু ভেতর থেকে পাথরের মতো কঠোর। আমি আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতে চেয়েছিলাম, যাকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার বাবা ওই ছেলেটাকে পছন্দ করতেন না। আমি প্রায় ছাদে মশারি টাঙিয়েই শুতাম। একদিন বাবা এই মশারির ভেতর আমায় আমার বয়ফ্রেন্ডের সাথে দেখে ফেলেন। যে কোনোভাবে আমি আমার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দিই, কিন্তু বাবা সেই রাতে আমার গলা টিপে মশারির ভেতরে আমায় মেরে ফেলে। আমার বিচার চাই। যতদিন না আমি বিচার পাই, আমার আত্মা এইভাবেই ঘুরে বেড়াবে। মহল্লার উকিল রঘুবংশ চবের ওপর খুনের কেস ফাইল করেন আর কয়েক মাস কেস লড়ে। রঘুবংশের যাবজ্জীবন কারাবাসে সাজা হয়। তখনই অপর্ণার আত্মা ওই মশারি পিছু ছাড়ে। নেহা আর আয়ুষ নিজেদের বাড়িতে খুব খুশিতে ছিল। তিন দিন আগেই ওরাই নতুন বাড়িতে ঢুকেছে। চলো দিদি, লুকোচুরি খেলি। এই বাড়িতে লুকোনোর জন্য অনেক নতুন নতুন জায়গাও আছে। ঠিক আছে, আমি দশ পর্যন্ত গুনছি, তুমি গিয়ে লুকিয়ে পড়ো। 1, 2, 3, 4। আয়ুষ নিজের বাড়ির ছাদে পৌঁছে গেল। কোথায় লুকোই, কোথায় লুকোই? হ্যাঁ, বাড়ির ছাদের সিঁড়িতে গিয়ে লুকিয়ে যায়। নেহার ছাদের পাশেই খালি বাড়ি ছিল, যার ছাদে ছিল সিঁড়ির দরজা, যেখানে সিঁড়ি শেষ হয় ছাদে। আয়ুষ পাশের বাড়ির ছাদে গেল আর সিঁড়ি দিয়ে নিচে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে পড়ল। আমি আসছি, আমি জানি তুমি কোথায় আছো। বালতির নিচে। বালতির নিচে নেই? আচ্ছা, আমি বুঝে গেছি তুমি কোথায় গেছো। নেহা আলমারি খুলে দেখল, আয়ুষ ওখানেও ছিল না। ছাদের উপর গেছো। দিদি আমাকে এখানে কখনোই খুঁজে পাবে না, এটা লুকানোর খুব ভালো জায়গা। আয়ুষ দরজার উপর পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ দরজার নিচ দিয়ে কারোর আঙুল বেরিয়ে এলো। আয়ুষ চিৎকার করে সিঁড়ি দিয়ে ওপরে এলো। ভূত, ভূত, দিদি, ভূত, ভূত। আয়ুষ, আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি যদি সিঁড়ি দিয়ে উপরে না আসতাম তো তুমি আমাকে খুঁজে পেতে না। সিঁড়ির নিচে যে দরজাটা আছে তার নিচে থাকে আমি একটা হাত বেরোতে দেখলাম, মনে হয় ওই খালি বাড়িটাই ভূত থাকে। পাগল, এসব ভূতটুত আসলে কিচ্ছু হয় না, নিশ্চয়ই ওই বাড়িতে কেউ থাকে। চলো আমিও গিয়ে দেখে আসি। নেহা আয়ুষকে নিয়ে নিচে নামতেই যাচ্ছিল, ঠিক তখনই ওর মা শালিনী ওখানে আসে। আয়ুষ, নেহা, চলো নিচে চলো, তোমাদের স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। পরের দিন রাতে ওদের বাড়িতে আলো চলে গেল। গরমে ঘুম আসছে না মা, লাইট কখন আসবে? চলে আসবে, আর কিছুদিন অপেক্ষা কর, বাবা বাড়িতে ফিরে ইনভার্টার লাগিয়ে দেব। যতক্ষণ না আলো আসছে তোরা দুজনে খেলা কর। আয়ুষ আর নেহা রাত্রেই লুকোচুরি খেলতে লাগলো। আগের বার আমি চোর হয়েছি, এবারে তুই হ। ঠিক আছে, আমি দশ পর্যন্ত গুনছি। 1, 2, 3, 4। নেহা ছাতে গেল, পাশে ছাতে সিঁড়িতে গিয়ে লুকিয়ে পড়ি। আয়ুষ ওখানে খুঁজেই পাবে না, কারণ আয়ুষ ভাবে ওখানে ভূত আছে। নেহা পাশে ছাতে সিঁড়ি দিয়ে নেমে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, চলে আয়। হঠাৎ দরজাটা খুলে গেল। আরে, এই দরজাটা বন্ধ ছিল না? নেহা অন্ধকার ঘরের ভেতর ঢুকে গেল। ঘরের ভেতর নেহা কারোর আওয়াজ শুনতে পেল। অন্ধকার ঘরে কোনো মহিলার ভয়ঙ্কর আওয়াজ। এখানে এসো পাবলি, আমার কাছে এসো। তুমি কি আমার সাথে লুকোচুরি খেলবে? বাবলি? আমার নাম বাবলি নয়, নেহা। কে ওখানে? এদিকে এসো, এই ঘরটার ভেতর। নেহা ভয় পেতে পেতে অন্ধকার ঘরে গেল। ঘরের ভেতর একটা ভূত দাঁড়িয়ে ছিল, যার মাথায় অনেকগুলো ছুরি ঢোকানো। নেহা চিৎকার করতে করতে সিঁড়ির ওপর চলে এলো। তাড়াতাড়ি সিঁড়িতে উঠতে গিয়ে তার পাটা পিছলে গেল। ভূত নেহার পাটা পেছন থেকে ধরে ফেলল। ভয় পেও না, আমার সাথে লুকোচুরি খেলো। ভূত নেহাকে ঘরের ভেতর টানতে লাগলো। তখনই সেখানে আয়ুষ এসে গেল আর সে নেহার হাতটা ধরে জোরে চিৎকার করতে লাগলো। মা, ভূত, মা বাঁচাও, মা তাড়াতাড়ি এসো। এ তো আয়ুষের গলার আওয়াজ মনে হচ্ছে।
শালিনী তাড়াতাড়ি দৌড়ে ছাতে গেল। গিয়ে দেখলো আয়ুষ পাশের ছাতে নেহাকে ধরে সিঁড়ির ওপর টানছে। নেহার কপাল থেকে রক্ত পড়ছে। আরে আমার বাচ্চারা! শালিনী নেহাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছয় আর নেহার মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আসে। শালিনী বাড়ি ফিরতে তাদের সামনের বাড়ি কমলা তাকে জিজ্ঞেস করে, শালিনী নেহার কি হয়েছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন? ওরা দুজন আমাদের পাশের ছাতে খেলতে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে গিয়েছিল। ওরা বলছে ওখানে নাকি কোনো ভূত দেখেছে। নেহা ভয় পেয়ে পড়ে গেছে। তোমাদের পাশে যে বাড়িটা আছে গত 12 বছর ধরে খালি পড়ে আছে, ওখানে তোমার ছেলে মেয়েদের যেতে দিও না। ওই ঘরে এক মা আর তার মেয়ের আত্মা আছে। মার মেয়ের আত্মা? হ্যাঁ, ওই বাড়িতে 12 বছর আগে মনিকা নামে এক মহিলা ছিল। সে বিবাহিত ছিল এবং তার একটি মেয়ে ছিল বাবলি। রাতে মনিকার স্বামী পীযূষ যখনই ঘরে ফিরত দেখত মনিকা কার সাথে ফোনে কথা বলছে। তার স্বামীর মনে হল মনিকা কারোর সঙ্গে প্রেম করছে। মনিকা আর পীযূষের সারাক্ষণ ঝগড়া লেগেছিল। একদিন পীযূষ খুব খারাপ মুডে বাড়ি ফিরল অফিস থেকে। ফিরেই মনিকাকে ফোনে কথা বলতে দেখে ও রক্ত গরম হয়ে গেল আর ও একটা ছুরি দিয়ে মনিকা আর মেয়েকে হত্যা করল। পীযূষ এখন জেলে আছে। মনিকা আর ওর মেয়ের আত্মা ওই বাড়ির মধ্যেই আছে। শালিনী ছাতের উপর একটা উঁচু পাঁচিল তুলে দিল যাতে নেহা আর আয়ুষ পাশের ছাতে কখনো না যায়।